জাতীয় সংসদে 8,238 ঋণ খেলাপির তালিকা প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল। খেলাপিদের এসব প্রতিষ্ঠানের খেলাপি ঋণের পরিমাণ প্রায় 97,000 কোটি টাকা। এসব কোম্পানির পরিশোধিত ঋণের পরিমাণ 25,836.4 লাখ টাকা। অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল সংসদকে জানান, বাংলাদেশে কার্যরত সকল ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত সিআইবি ডাটাবেজে রক্ষিত 2019 সালের নভেম্বর মাস ভিত্তিক হালনাগাদ তথ্য অনুযায়ী এসব কোম্পানির কাছে খেলাপি ঋণের পরিমাণ 96,986.38 কোটি টাকা আর পরিশোধিত ঋণের পরিমাণ 25,836.4 কোটি টাকা। স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে একাদশ সংসদের ষষ্ঠ অধিবেশনে বুধবার টাঙ্গাইল 6 আসনের আহসানুল ইসলাম টিটুর লিখিত এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী 107 পৃষ্ঠাব্যাপী এই তালিকা তুলে ধরেন। এর আগে গত বছর জুন মাসে অর্থমন্ত্রী 300 ঋণ খেলাপির তালিকা তুলে ধরেছিলেন। এসব ঋণ খেলাপি কোম্পানিগুলোর মধ্যে শীর্ষে রয়েছে রিমেক্স ফুটওয়্যার, যার খেলাপি ঋণের পরিমাণ প্রায় 1,800 কোটি টাকা। দ্বিতীয় স্থানে রয়েছে ক্রিসেন্ট লেদার প্রোডাক্টস, যার খেলাপি ঋণের পরিমাণ 1,300 কোটি টাকারও বেশি। এবং তৃতীয় স্থানে রয়েছে রূপালি কম্পোজিট লেদার ওয়্যার লিমিটেড, যার ঋণের পরিমাণ প্রায় 1,300 কোটি টাকা। জালালউদ্দিন জুবাইর, ডেস্ক রিপোর্ট, নিউজ লিঙ্কস।